বৃহস্পতিবার ঈদ, বুধবার বিকেল থেকেই খুশির হাওয়া কলকাতার বিভিন্ন এলাকায়। ঈদের আবহে যানজট তৈরি হতে পারে, তাই নির্দিষ্ট সময় বৃহস্পতিবার বেশ কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, নামাজ উপলক্ষে বুধবার 10টা থেকে বন্ধ রেড রোড, ঈদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত মানিকতলা রোড, নারকেলডাঙ্গা রোড, আরজিকর রোড, মেলগাছিয়া রোড, উত্তর শিয়ালদহ রোড, কনভেন্ট রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড, হরিশ মুখার্জি রোড, শম্ভুনাথ পণ্ডিত রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, চিত্তরঞ্জন এভিনিউর বেন্টিং স্ট্রিট, ম্যাডাম স্ট্রিটের কিছু অংশ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণির কিছু অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।